গাজা সীমান্ত এবং পশ্চিম তীরের জানিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ফিলিস্তিনিদের। এই ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আবারও ঝরল 4 ফিলিস্তিনির প্রাণ। এছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 30 জন। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে গাজা উপত্যকার নিরাপত্তা বেষ্টনীর সামনে সহিংসতায় জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। তখন দাঙ্গাকারীদের কয়েকজন বিস্ফোরক ডিভাইস সক্রিয় করে। বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি কোনো পক্ষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সীমান্তে 25 বছর বয়সী ইউসুফ রাতওয়ান ঘাড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। সহিংসতায় আরও 11 জন আহত হয়েছেন। এদিকে জানিনে ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, অভিযান চালানোর সময় সামরিক বাহিনীর গাড়ির নিচে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটে। IDF জানিয়েছে, অভিযান চলাকালে বন্দুকধারীরা এলোপাথারি গুলি ছোড়ে। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, গাজা, জানিন এবং অন্যান্য ফিলিস্তিনি শহরে আমাদের জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসন পুরো অঞ্চলে সহিংসতা আরও উস্কে দেবে।